হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিক্ষাদর্শিকা আজকে আমাদের বিষয় হল খই ভবন পুঞ্জিত ক্ষয় ও নগ্নি ভবন খৈভবন ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন প্রাকৃতিক শক্তি নদী হিমবাহ বায়ুপ্রবাহ সমুদ্র তরঙ্গের মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তন হলো ক্ষয়ীভবন এখানে পদার্থ হল শিলা ও মাটি ভবনে জলাধার বা নদী হিমবাহ বায়ু ভৌমজল তরঙ্গ জোয়ার ফাটা সুনামি অংশ নেয় ভবনের বৈশিষ্ট্য বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহবিকারগ্রস্ত পদার্থের অপসারণ হল ভবন। এই প্রক্রিয়ায় পদার্থের স্থান পরিবর্তন হয় বলে এটা একটা গতিশীল প্রক্রিয়া নদ নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি এতে অংশগ্রহণ করে আবহবিকা ছাড়া শিলাস্তরে ক্ষয়ভবন সম্ভব ক্ষয়ভবনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন হয় দ্রুত পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবন প্রক্রিয়া একটা অংশ হল পুঞ্জিত ক্ষয় বড় পুঞ্জরূপে গ্রস্ত শিলাখণ্ড প্রধানত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর তার মূল স্থান থেকে যখন অন্য জায়গায় স্থানান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলা হয় তবে পুঞ্জিত ক্ষয় কিন্তু ক্ষয়ভবনের মাধ্যমে নয় ফল জলের উপস্থিতিতে পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বাড়তে পারে তাই বর্ষাকালে পুঞ্জিত ক্ষয় ঘটে কিন্তু এটাকে ক্ষয়ভবনের অংশ বলা যাবে না পুঞ্জিত ক্ষয়ে পদার্থ ধীরে বা দ্রুত উভয়েই নেমে আসে পুঞ্জিত ক্ষয় ঘটার কারণ আবহবিকার ও অন্যান্য প্রক্রিয়ায় সৃষ্ট পদার্থ কোনো না কোনো ঢালের উপর ভারসাম্য বজায় রেখে অবস্থান করে এই ভারসাম্য নষ্ট হলে পদার্থ সমূহ নিচে নেমে আসে পদার্থ সমূহ যখন ঢালের উপরে থাকে তখন তার উপর দুটো শক্তি কাজ করে একটা হলো অভিকর্ষজ শক্তি যা পদার্থ সমূহকে টেনে নিচে নামাতে চায় এবং অপরটা ঘর্ষণজনিত শক্তি যা পদার্থ সমূহকে সস্থানে ধরে রাখতে চায় অভিকর্ষজ শক্তি বেশি হলে পদার্থ সমূহ নিচে নেমে আসে বিভিন্ন ধরনের পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত ক্ষয় প্রধানত তিন প্রকারের প্রপাত ধস প্রবাহ প্রপাত উঁচু ঢাল থেকে শিলাখণ্ড মাটির স্তূপ অভিকর্ষের টানে হঠাৎ নেমে আসা হলো প্রপাত পার্বত্য অংশ থেকে শিলাখণ্ড আলগা হয়ে নেমে এলে তা শিলাপ্রপাত এবং নদীখাত সমুদ্রের পার শুষ্ক উচ্চভূমি থেকে মাটি নেমে আসা হলো মাটির প্রপাত কোন মসৃণতল বরাবর অভিকর্ষের টানে পদার্থসমূহ নেমে আসা হলো ধস ভূমিধসেরই অন্তর্গত ভূমির ঢাল অবতল হলে বারবার শিলাখণ্ড ও মাটি স্তূপ নেমে আসা হল স্লাম্প বা ব্লক স্লাম্পিং এবং বড় বড় শিলাখণ্ড নেমে আসা হল ব্লক গ্লাইডিং ধসের আকারে ছোট বড় শিলাখণ্ড ও মাটি নেমে এলে তা হলো ড্রেভিস ফল প্রবাহ অভিকর্ষের টানে ঢাল বরাবর আবহ বিকারগ্রস্ত পদার্থের প্রবাহ ঘটে এই প্রবাহ ধীরে বা দ্রুত উভয়ভাবেই ঘটতে পারে মৃত্তিকা বিসর্পণ ট্যালাস বিসর্পণ শিলা বিসর্পণ মৃত্তিকাপাত প্রভৃতি ধীরে ধীর প্রবাহের অন্তর্গত আবার মৃত্তিকা প্রবাহ আধার প্রবাহ ভগ্নস্তূপ সম্প্রপাত দ্রুত প্রবাহের অন্তর্গত নগ্নি ভবন আবহবিকার বিকার ভবন পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত কাজের ফলে ভূপৃষ্ঠের উঁচু অংশ ধীরে ধীরে ক্ষয়ের ফলে পদার্থ অপসারণে নিচের শিলা উন্মুক্ত হয় এবং ভূমি উচ্চতার হ্রাস হল নগ্নি ভবন ও আরোহণ প্রক্রিয়াকে সমার্থক শব্দ বলা হয় নকল অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল নগ্নি ভবন অতএব নগ্নিভবন ইজুকাল টু আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয় ক্ষয়কারী শক্তিসমূহ হল নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ প্রভৃতি নগ্নি ভবনের হার নির্ভর করে শিলার প্রকৃতি ভূমির উচ্চতা এবং জলবায়ুর উপর যেখানে বৃষ্টি বেশি সেখানে নগ্নি ভবনের হার বেশি তাই উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে নগ্নি ভবনের হার সবচেয়ে বেশি এবং মরুভূমিতে সবচেয়ে কম হয়